মাহবুব শো। তো এখন এই প্রেমিক আর প্রেমিকার মধ্যে প্রেম, তারা বিয়ে করতে চাচ্ছে কিন্তু বাবা মা রাজি না, তো তারা কাজী অফিসে চলে গেল যে লুকিয়ে লুকিয়ে বিয়ে করবে। তো কাজী অফিসে যখন গেল, মোটামুটি এই সাইনটা লেখা ছিল, কাজী অফিসে মহিলা প্রবেশ সম্পূর্ণ নিষেধ। সুতরাং বোঝা যাচ্ছে এখানে যে এই বিয়ের যখন বড় রিসেপশন হবে, বলা হবে আপনি কি বরপক্ষ না বরপক্ষ। তো যাই হোক, যারা এই কাজী অফিসে ঢুকবেন তারা মোটামুটি একটু এরকম হতে পারে, একটু হাসি খুশি তাদের জন্য বিনোদনের জায়গা, হাসি খুশি প্রবেশ সবার জন্য তাজমহল। হাসি খুশিটাকে ইংলিশ ট্রান্সলেশন করবেন। তো যাই হোক, কাজী অফিস থেকে বের হয়ে আসলো, বাবা মা রাজি হয়ে গেল, এখন একটা বড় করে বিয়ের রিসেপশন হবে। কিন্তু প্রেমিক আর প্রেমিকার মধ্যে কিন্তু এখনো কেউ হিন্দি সিনেমার সেই রোমান্টিক সিন তাদের প্রয়োজন, যে বিয়ে হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ভালোবাসা। তো ক্যামেরাম্যান কি করবে? তার তো একটা খুব দামি DSLR ক্যামেরা আছে, সেটাকে তো বাঁচাতে হবে। ক্যামেরাম্যান থেকে ক্যামেরার দাম বেশি, তো তার একটা খুব ভালো এখানে উপায় রয়েছে, এটাকে বলা হয়, এটাকে বলা হয় ক্যামেরা আমব্রেলা। তো ছেলে আর মেয়ের মধ্যে বিয়ে হয়েছে, এখন তারা নতুন সংসার করবে, তারা ঢাকা শহরে বের হয়েছে অ্যাপার্টমেন্ট খুঁজতে। তো অ্যাপার্টমেন্ট খুঁজতে গিয়ে সচরাচর এই ধরনেরই টু লেট সাইন দেখা যায়, টু লেট ফার্নিশড অর নন ফার্নিশড ফ্ল্যাট ওনলি ফর ফরেনার্স। ফরেনার্স এর বানানটাও বেশ ভালো। সুতরাং বোঝা যাচ্ছে যে আপনি যদি ফোন করে বলেন যে হ্যাঁ আমি বাসাটা ভাড়া নিতে চাই, বলবে আপনি কি ফরেনার না বাংলাদেশি, বলে আমি বাংলাদেশি। আপনি কি করেন? আমি দেশের প্রধানমন্ত্রী। তাও আপনাকে দেওয়া হবে না, সরি। আচ্ছা আপনি কে? আমি বিদেশি, আই এম এ ফরেনার। ও রিয়েলি, ফ্রম হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ ওসামা বিন লাদেন। প্লিজ, আপনাকে অবশ্যই দেওয়া হবে ভাড়া।